দর্শক, আরও একবার ফিরে এলাম আপনাদের সামনে আপনাদের জন্য আমাদের ভবন নদীর কূলে নিয়ে, যে অনুষ্ঠানটায় আমরা বরাবরের মতো আজকেও চলে এসেছি আমাদের গ্রাম বাংলার আমাদের লোকগানের আরও একজন অসম্ভব জনপ্রিয় শিল্পীকে নিয়ে, যার অসংখ্য অসংখ্য গান আছে, অত্যন্ত শ্রোতাপ্রিয়। তিনি আর কেউ নন, আকাশ দেওয়ান। একদম সরাসরি চলে যাব আমাদের শিল্পীর কাছে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাকে পেয়ে আমরা অনেক ভালো আছি, আমরা সবসময় অনেক ভালো থাকি। আপনাকে পেয়ে আজকে আমরা অনেক 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 বেশি উচ্ছ্বসিত, আনন্দিত। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার গান শোনার অপেক্ষায় ছিলাম আমরা অনেক। না, আপনার মতো এত বড় মাপের শিল্পীর সামনে গান করতে, মানে আমি একেবারে না, একেবারে না। আমি এখানে একজন সঞ্চালক হিসাবে বসি সবসময় আমাদের ভবন নদীর কূলে, এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় বসি আপনাদের গান শুনতে, এবং আপনাদের গানগুলোকে আমাদের দর্শক শ্রোতা যারা অপেক্ষায় আছেন তাদের কাছে পৌঁছে দিতে। অপেক্ষায় আছেন দর্শক শ্রোতারা, একদম দেরি না করে প্রথমে একটা গানে চলে যাব। একটি কথা বলে নেই, অবশ্যই আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীকে এখানে তুলে আনার জন্য এনটিভিকে এবং এনটিভির কলা কৌশলীকে সকলকে, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শ্রোতাদের উদ্দেশ্যে একটি অনেক পুরনো একটা গান করব, গ্রাম বাংলার গান। অবশ্যই অবশ্যই। বন্ধু করি যে মহারা, সরল প্রাণে এত জ্বালা আর দিও না, সরল প্রাণে এত জ্বালা আর দিও না, ও বন্ধু করি যে মানা, সরল প্রাণে এত জ্বালা আর দিও না, সরল প্রাণে এত জ্বালা আর দিও না, ভাই বন্ধু সব ছাড়িলাম, মা ছাড়িলাম, বাপ ছাড়িলাম, ভাই বন্ধু সব ছাড়িলাম, জাতি কুল মান কিছুই রাখলাম না, ও রে প্রেমের জ্বালা সহিতে পারি না, তোমায় ছাড়া একা ঘরে ঘুম আসে না, ও রে একা ঘরে ঘুম আসে না, বন্ধু করি যে মানা, সরল প্রাণে এত জ্বালা আর দিও না, সরল প্রাণে এত জ্বালা আর দিও না। ঘরের বাহির করি, নির্দোষীরে দোষী করি, আল্লাহ ঘরের বাহির করি,
এখন কেন ফিরিয়া চাও না ও রে, প্রেমের জ্বালা সহিতে পারি না তোমায় ছাড়া একা ঘরে ঘুমাসে না ও রে, প্রেমের জ্বালা সহিতে পারি না তোমায় ছাড়া একা ঘরে তোরি যে মানা সরল প্রাণে তো জ্বালা আর দিও না, সরল প্রাণে তো জ্বালা আর দিও না। ধরে মিনতি করি এসো বন্ধু তাড়াতাড়ি, আমারে আর ভুইলা থাই কনা ও রে, আকাশের মন তো ভালো না পাইলে তোমারে আমি প্রাণে বাঁচব না ও রে, আকাশের আজ মন তো ভালো পাইলে তর সোহনামি প্রাণে বাঁচব না। বন্ধু করি যে মানা সরল প্রাণে তো জ্বালা আর দিও না, সরল প্রাণে তো জ্বালা আর দিও না। বন্ধু করি যে মানা সরল প্রাণে তো জ্বালা আর দিও না, সরল প্রাণে তো জ্বালা আর দিও না, সরল প্রাণে তো জ্বালা আর দিও না। চমৎকার চমৎকার চমৎকার, দারুণ দারুণ একটা শুরুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। করিও ক্ষমা সরল প্রাণে এত জ্বালা আর সহে না, চমৎকার। আপনার নিজেরই গান? জি, আমার নিজের লেখা। চমৎকার, অনেক 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 বছর ধরেই আপনার গান আমরা শুনছি। আজকে আপনাদের আমাদের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আসলে আমাদের সবার এই অনুষ্ঠানটা অন্য একটা উচ্চতায় চলে গেছে। না ঠিক তা না, আমি এখানে আসতে পেরে আমি মনে হয় আমি নিজেই একটু উচ্চতার দিকে ধাবিত হচ্ছি। আপনার যেই মিউজিক ভাইয়েরা দাদা ভাইয়েরা, এত উন্নত মিউজিকে তো কখনো গান করিনি। আমরা তো গ্রাম বাংলায় হাটে মাঠে ঘাটে পথে ঘাটে গান করি, এই সাধারণ যন্ত্র মানে ঢোল একতারা দোতারা এগুলো নিয়ে গান করি। আসলে আমাদের এই যে আয়োজন, এই আয়োজনের অন্যতম প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই প্রচলিত সেই গ্রাম বাংলার আমাদের প্রাণের সেই গানগুলোকে, মাটির সেই গানগুলোকে আমাদের দর্শকদের কাছে নতুন একটা অ্যারেঞ্জমেন্টে, এই নতুন যে সাউন্ডটা ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে যে সাউন্ডটা মানুষ শুনছেন, জি, সেই সাউন্ডটা দিয়ে প্রেজেন্ট করা। এবং আমরা চেষ্টা করছি দর্শকদের কাছ থেকে যেরকম সাড়া পাচ্ছি, আমাদের চেষ্টাটা একটু হলেও মনে হয় সফল হচ্ছে একটু হলেও। আশা রাখি। আমার থেকে অনেক ভালো ভালো শিল্পী তো দেশে আছে, গ্রাম থেকে তাদেরকে তুলে এনে আপনি এখানে আনতে পারলে আরও ভালো হবে, সে চেষ্টা তো আমরা সবসময় করে যাচ্ছি। এই অনুষ্ঠানটা আপনার এই অনুষ্ঠানটা আপনার সঞ্চালনায় এই অনুষ্ঠানটা আমার দেখার সৌভাগ্য হয়েছে, তা এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ দিতে হয় এরকম একটা অনুষ্ঠান ওনারা শুরু করার জন্য। মানে এত কী দিয়ে ধন্যবাদ দেবো ভাষা নেই। আমাদের লোকগানকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের
লোকগানকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আসলে আমাদের এই প্রচেষ্টা। এর মধ্যে একটু জানতে চাই, আপনার রচনা করা অসংখ্য গান অনেক শিল্পী গেয়েছেন, দর্শকপ্রিয়তা পেয়েছেন, তার ভেতর থেকে কিছু গানের রেফারেন্স কি আমরা আজকে পেতে পারি, উদাহরণ কি আমরা আজকে পেতে পারি যে আপনার রচিত গান কোন কোন শিল্পী গেয়েছেন? বাংলাদেশের অনেক শিল্পী তো করেন, আমাদের আমার আগের যে প্রজন্ম, আপনি ননি ঠাকুর ছিলেন, কানা শামসু দেওয়ান, তারপরে আপনার পরশ আলী দেওয়ান, আয়নাল বয়াতি ফরিদপুরের, এরকম অনেক অনেক আমার প্রজন্মের সবাই করে, কাজল দেওয়ান করে, আপনার রচনা করা গান, হ্যাঁ রচনা করা গান করে, লতিফ সরকার করে, কাজল দেওয়ান করে, লিপি সরকার করে, শেফালী সরকার করে, আলেয়া আপা ও করে, আকলিমা আপা করে, আমাদের ক্লোজ আপ ওয়ানে সালমা আমার একটি গান করলো, তরুণ প্রজন্মের যারা আছেন তাদের মধ্যে অন্যতম ইদানিং, তো এখন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী আমার স্নেহের, অত্যন্ত স্নেহের রিঙ্কু, সে তো আমার গানগুলো এখন বেশি করে, ওনার কারণেই আমি মোটামুটি একটু একটু পরিচিতি পাচ্ছি। আসলে আমি পর্দার আড়ালেই বেশিরভাগ থাকার চেষ্টা করেছি। আর আমার একটি গান আছে আমি লিখেছিলাম, আমি কুকুর হয়ে দেই পাহারা দয়ালের ঘর বাড়ি, আমি যেন হইতে পারি যদি আমাকে কেউ ডাকে, তা আমি কুকুরের মতো তার দরজা দাঁড়িয়ে থাকবো, না ডাকলে সে যেই হোক আমি তার কাছে যাব না, এই একটা আমার অভ্যাস। এই গানটা কি আজকে আমাদের লিস্টে আছে? আজকে এই গানটা লিস্টে নেই, কিন্তু এই রেফারেন্সটার পরে কিন্তু দর্শকরা, আমার বিশ্বাস দর্শকরা শুনতে চাইবেন এই গানটা। তো পরবর্তী অনুষ্ঠানের জন্য কি গানটা রেখে দেবো আমরা? পরবর্তী অনুষ্ঠানের জন্য রাখতে পারেন, হ্যাঁ রাখতে পারেন, আপনি যদি ডাকেন অবশ্যই ডাকবো আপনাকে, অবশ্যই আমাকে ডাকে, অবশ্যই আপনার মতো শিল্পীকে আমাদের অনুষ্ঠানের এই আসনটি অলঙ্কৃত করার জন্য তো রাখতেই হবে। এবং এখন জি আরেকটি কি উপহার দিচ্ছেন আমাদের? আরেকটি ফোক গান করি, এরকমই নির্দ্বিধায় জি অবশ্যই। হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইলো, সোনা বন্দে কি দোষে কান্দাইলো, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইলো, মধুর মধুর কথা কইয়াছি তে দাগা দিল, মধুর মধুর কথা কইয়াছি তে দাগা দিল, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইলো, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইলো। ছিল আশা আমার প্রাণে ছিল আশা, বন্ধের সনে গহীন বনে বাঁধব সুখের বাসা, মনে ছিল আশা আমার প্রাণে ছিল আশা,
বন্দের সনে গহীন বনে বাঁধব সুখের বাসা, আশার বাসা ভেঙে বন্দে কার মায়ায় বজিল, আশার বাসা ভেঙে বন্দে কার মায়ায় বজিল, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইল, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইল। আমি গৃহে তেমনে থাকি বন্দের তরে ছটফট করি আমার পরাণ পাখি, কান্দে পোড়ায় আখি আমি গৃহে তেমনে থাকি বন্দের তরে ছটফট করি আমার পরাণ পাখি, পান্থ পানে চেয়ে থাকি ওই বুঝি আসিল, পান্থ পানে চেয়ে থাকি ওই বুঝি আসিল, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইল, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইল।
চমৎকার, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে গান, সত্যি খুব ভালো লাগছে। চেষ্টা করি, চেষ্টা করি। আর একটা সমস্যা আমার, এটা মিডিয়াতে না বললেই ভালো, তা তবু একটু বলতে হয়, আমার একটা অপারেশন আছে, কিন্তু সেই অপারেশনটা করার আগেই গান করার কথা ছিল না, তারপর অর্থভাবে অপারেশনটা করতে পারিনি, করব পরে, যার ফলে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপণ্যে আছি, অপারেশনটা করলে তার একটু একটু ই আছে আমার, সেটা সমস্যাটা। আমাদের সবার বিশ্বাস অবশ্যই দ্রুত সেই অপারেশনটা আপনি যাবেন এবং তারপরে আরো চমৎকার। অবশ্যই আপনার জন্য দোয়া আমাদের দর্শকরা করছেন, আমরা সবাই তো করছি। এবং আমাদের আজকের শিল্পী আমাদের সবার প্রিয় আকাশ দেওয়ান, শুনছিলাম তার গান। আবারও চলে যাচ্ছি আমাদের শিল্পীর কাছে। জি, আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল গান শুরুর আগেই। আপনার যে গানগুলো আজকে আমরা শুনছি, যে গানগুলো শুনব, মূলত যে গানগুলো আপনি রচনা করেছেন এবং চর্চা করেন, যে গানগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, কোন কোন ধারার, কোন কোন ভাবের গান নিয়ে মূলত আপনি কাজ করছেন? আমি গুরুতত্ত্ব নিয়ে গান লিখি, শিষ্য ভক্তের যে আরাধনা এগুলো আছে, বিচ্ছেদ আছে, বিরহ বিচ্ছেদ, মডার্ন বিচ্ছেদ আছে, ভোগ বিচ্ছেদ যেটাকে বলি, পরে মানে ধর্মীয় গান, খাজা বাবা, বড় পীর, নবীর শান, নবীর মেরাজ, এগুলো নিয়ে গান করি। হ্যাঁ, তারপর আমার পরপারের মৃত্যুর কথা নিয়ে গান করি, আধ্যাত্মিক গান করি। তা একটা গান আমি এখন করি, গানটা বোধ হয় ভালো লাগবে, যে আমরা মানুষ, আমরা এক সময়, আমরা জানি, সাধারণত জানি, পিতা মাতার রজে বিজে জন্ম হয়ে পৃথিবীতে আসলাম, এসে যে যা করার করলাম, একটা শেষ বয়সে আবার চলে গেলাম, কিন্তু কোথায় গেলাম, আবার কোথা থেকে আসলাম, আসলাম কোত্থেকে, মূলত কোথা থেকে আসলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, কী নিয়ে যাব, কী নিয়ে আসলাম, কী নিয়ে যাব, মালিকের কাছে তো কিছু নিয়ে যেতে হবে নিঃসন্দেহে, তো কী নিয়ে গেলাম, এক বোঝা পা, এক বস্তা পাপ, নাকি একটু পুণ্য, সে সম্পর্কে একটি গান করি। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ, অবশ্যই। কোথা হতে আসে মানুষ, কোথা হতে আসে মানুষ, আবার চলে যায় কোথায়, কি নিয়ে আসে মানুষ, কি নিয়ে যায়, কি নিয়ে আসে মানুষ, কি নিয়ে যায়, নিষ্পাপ হয়ে আসে মানুষ, ভবে এসে হারায়া হুশ, নেশার ঘরে বেহুশ হয়ে রয়ে রে, নেশার ঘরে বেহুশ হয়ে রয়, নিষ্পাপ হয়ে আসে মানুষ, ভবে এসে
হারায়াহু নেশার ঘরে বেহুশ হয়ে রয়ে রে নেশার ঘরে বেহুশ হয়ে রয়ে কি তার করার কথা সে মোহে পরে হীরা বেচে ধীরার দরে কেউ বাই আবার পড়িয়া ঘুমায় রে কেউ বাই আবার পড়িয়া ঘুমায় কেউ বাই এসে মোহে পরে হীরা বেচে জিরার তরে কেউ ভাই আবার পড়িয়া ঘুমায় রে কেউ ভাই আবার পড়িয়া ঘুমায় কত সুজন মাঝিয়ে নৌকায় ভরে ধন রত্ন নিয়ে সময় আলো কিছু নিয়ে যা
আসে মানুষ কি নিয়ে যায়। আসলে আমরা শূন্য হাতে এসে আবার শূন্য হাতে কিন্তু ফিরে যাই একদম না, কিছু সুজন মাঝি তো আবার কিছু নৌকায় ভরে পীর মুর্শিদ ওলিয়া উলিয়া কর্ম রেখে যায়, নবী পয়গম্বর কিছু নিয়ে যায়, জি কিছু নিয়ে যায়, মানে এই আর কি, এরকম ছিল আর কি ভাবটা। চমৎকার। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে আপনার রচনা করা অসংখ্য গান আমরা দর্শকদের আগেই বলেছি, দর্শক শ্রোতা অনেকেই জানেন এটা ইতিমধ্যে যে আপনার রচিত, আপনার গাওয়া, আপনার চর্চা করছেন এরকম অসংখ্য গান অনেক শিল্পী করেন, হ্যাঁ গান রেকর্ড বের করেছেন, তাদের ভালোবাসায় তো আপনি শিখতে হচ্ছেন বরাবর, আমাদের দর্শকদের ভালোবাসায় শিখতে হচ্ছেন, জি দেশে এবং দেশের বাইরে যখন অনুষ্ঠান করতে যান, জি তখন আপনার যে ভালোবাসাটা আপনি পান একদম সরাসরি, আমি বলছি যে স্টেজে গাওয়ার পরে যে ভালোবাসাটা পান সে ভালোবাসাটার ঠিক কিরকম আপনার কাছে, সে অনুভূতিগুলো কেমন আপনার কাছে? দেশের বাইরে আসলে আমি বেশ কিছু প্রোগ্রাম করেছি ইউরোপে, ইউরোপের বেশ কিছু দেশে, সেখানে বাঙালিদের অনুষ্ঠান করিনি, বাঙালিরা ছিল না তেমন একটা, নাই বললেই চলে। অস্ট্রেলিয়াতে করেছি, সেখানেও বাঙালিদের ওনাদের অনুষ্ঠান করেছি। তার মধ্যে একবার সুইডেনে গিয়েছিলাম, স্টকহোম ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ক্রিস্টিনা নাইগ্রেন উনি নিয়েছিলেন, তো হঠাৎ করে এনটিভিতে ওই বিদেশি এমটিভি যেটা নাচানাচ্ছে ফালাফালি গান হচ্ছে বিদেশির এক আর কি, আমি বললাম যে ক্রিস্টিনা তুমি আমাদেরকে সুইডেনে নিয়ে এসছো তো এই চ্যানেলে গান করার একটা সুযোগ করে দাও, কী বললি তো কী বললি তুই তুই দেশে মা মাটি মানুষ বেহস্ত দোজক আল্লাহ রসুল ভালো মন্দ সব কিছুর গান, দুঃখ ব্যথা বেদনা হাসি কান্নার গান করস, আর তোদের দেশেই এই শীতের রাতে সারা সারা রাত উপরে কিছুই নাই, চান্দিনা নাই, নিচে বিছনা নাই, জুতা টুতা দিয়া মানে জুতা নিচে দিয়ে বসে সারা রাত্র শীতের মধ্যে গান শুনে একে সারা রাত্র সন্ধ্যা থেকে দশটা থেকে নটা থেকে ভোর আজান পর্যন্ত ভোর পর্যন্ত পৃথিবীর কোনো দেশেই নাই, এই ভাবটা কোথাও নাই। দুইটা শিল্পী আমরা তো পালা করি, দুইটা শিল্পী তো এই লোকগুলোকে বসায় রাখোস তোরা, এটা আমাদের দেশে বড় বড় শিল্পী দ্বারাও সম্ভব না। তোর প্রতি অনুরোধ থাকবে তুই ওই সমস্ত দুঃখী মানুষদেরকে গান শোনায়, গান শোনাতে শুনাতে মারা যাবি। আমি বললাম যেমন বলো যে অসহায় ওর কোনো মিডিয়া নাই, রেডিও নাই, টেলিভিশন নাই, কোনো কিছু নাই, মোবাইল নাই, ওই মানুষটাকে ওই খেটে খাওয়া মানুষটাকে বিনোদন দেওয়ার চেষ্টা করবি, ওর বিনোদনের মাধ্যম একমাত্র তোদের বাউল গান। বাহ, আমাদের সবার পক্ষ থেকে, এনটিভির পক্ষ থেকে এবং ভবনদের কুলের পরিবার, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কৃষ্ণা ম্যাডামকে আমাদের একটা লম্বা সালাম আপনি পৌঁছে দেবেন,
অবশ্যই যখন পরবর্তীতে কথা হবে। কৃষ্ণা ম্যাডাম দুইবার নিয়েছিলেন আমাকে। অবশ্যই আমরা আলোচনা তো ফিরবো, একটা একজন দর্শক অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে ফিরি। দর্শক কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে বলছেন? আমি নুরুজ্জামান বলছিলাম থেকে। জি, আমাদের অনুষ্ঠানটা কেমন লাগছে বলবেন? অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। সেগুলোর ফোন দিছি, আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। শিল্পী শুনতে পাচ্ছেন, আপনি কথা বলুন। এবারও করেছি তো আমি, আলেয়া বেগম দুই রাত্র করলাম। আমাদের লিস্টে তো গানটা আছে, গানটা পরে করবো ভাইয়া। ওই গানটা একটু খুব প্রিয়, ঠিক আছে, গানটা একটু গাইয়েন। ওই গানটা আমাদের লিস্টে আছে। আসলে আমাদের আমাদের অনুষ্ঠানের যে ফরম্যাটটা, আমরা বরাবর যেভাবে আমাদের অনুষ্ঠানটায় চেষ্টা করি চালানো, সেটা হচ্ছে আমন্ত্রিত অতিথি শিল্পী যিনি থাকেন তার পছন্দের গানই আমরা বরাবর করি। তো দর্শকদের অনুরোধটা আমরা পরবর্তী অনুষ্ঠানের জন্য রেখে দিই সবসময়, কিন্তু আজকে যেহেতু গানটা লিস্টেই আছে, সেহেতু দর্শকের অনুরোধটা আজকেই আমরা পূরণ করতে পারব। লিস্টে আছে, বাহ, চমৎকার। আমাদের সবার প্রিয় আকাশ দেওয়ানকে নিয়ে আবারও ফিরে এলাম, আমাদের আপনাদের সবার পছন্দের, আমাদের মাটির গান, আমাদের প্রাণের গান নিয়ে সাজানো আমাদের নিয়মিত আয়োজন এনটিভির পর্দায় ভবনদীর কুলে। বেশ একটা বড় ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, এখন শিল্পীর কাছে ফিরছি একদম সরাসরি। বিরতি থেকে ফিরলাম, একটা প্রশ্ন আছে আমার। জি, প্রশ্নটার উত্তর আমি একটু জানতে চাই। আমি একটু লেখালেখির চেষ্টা করি বরাবর, তো সেই আগ্রহ থেকে আসলে জানতে চাওয়া, আপনি যখন লেখেন ভাবতত্ত্ব, দেহতত্ত্ব, যে কোনো তত্ত্ব নিয়ে বা যে কোনো ধারা নিয়ে যখন লেখেন, আসলে আপনার তার আগের পড়ালেখাটা কি কি ভাবনা চিন্তাটা করে লেখেন আসলে? না, আমার আপনি নিশ্চয় নাম শুনেছেন, দাদা, আমার দাদা গুরু খালেক দেওয়ান সাহেব। জি জি, খালেক দেওয়ান সাহেবকে আমি একদিন বললাম, দাদা আমি গান লিখতে চাই, কীভাবে সম্ভব? তো উনি একটু হাসলেন, হ্যাঁ, পরে বলল, বেশ কিছুক্ষণ চিন্তা করে বলল যে গান লিখতে চাইলে কোনো দিন কারো গান ছন্দ কাইটা টাইটা এখানে ছন্দ ওখানে নিয়ে নকল করার চেষ্টা করবি না। কী করব? যে ধ্যান করতে হবে, ভিতরে থেকে মালিক যখন যেটা বলবে তুমি শুধু ওইখানে মালিকের কলমটা হাতে নিয়ে মালিকের হুকুম পালন করবা, তাহলে তোমার গান হবে এবং সেই গান মানুষের হৃদয়ে স্পর্শ করবে, অমর হবে। বস্তা বস্তা গান লেখলে চলবে, আর দুদিন পরে শেষ। হ্যাঁ, তো মালিক যেটা বলবে সেটাই লেখো, যখন যেটা আসে সেটাই লেখো। চেষ্টা করি গানটা গানটা লেখার পরে কি তাহলে আলটিমেটলি আমরা বিচারে ফেলবো যেটা কোন তত্ত্বের ভেতরে পড়ছে? হ্যাঁ, এরকমই বিচারে এরকমই পড়ে, তারপর মন থেকে যা আসে তাই লিখি, লেখার চেষ্টা করি। একটা এখন একটা গান যে আমাদের আমার মানে খুবই জনপ্রিয় শিল্পী সালমা, আমার অত্যন্ত স্নেহের সালমা, আমাদের সবার অত্যন্ত পছন্দ, অত্যন্ত, হ্যাঁ, সারা বিশ্বব্যাপী নিঃসন্দেহে। তো সে আমার ওই গানটা করলো, আমি চাইলাম যারে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। সে একটু একটু সুরটাকে একটু মডার্ন করেছে, আমি আবার একটু পলিশ সুরে গানটা লিখেছিলাম। সে দুই কলি করেছে, এখন তিন কলি করে, আমি আমি গানটা তিন কলি করি, কিন্তু আমার একটু নিজস্ব সুর ঢঙে আমি করব গানটা করি এখনই, এখন করব। চমৎকার, অপেক্ষা ছিলাম গানটার জন্য, চলুন। Thank you.
চাইলাম জানে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সুখী রে সে এখন বাস করে পরের ঘরে। আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, চাইলাম যারে আমি পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সখী রে সে এখন বাস করে পরের ঘরে। ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সখী রে সে এখন বাস করে পরের ঘরে। আশা ছিল প্রাণ বন্ধু বরাবর থাকবে আমার বুকে, বন্ধুরে আমি থাকব মহাসুখে, আমার হইল না সেই সুখ ব্যথায় ভরাবু, হইল না সেই সুখ আমার ব্যথায় ভরাবু, এ পোড়া মুখ আমি দেখাবো কারে, সখী রে এ পোড়া মুখ আমি দেখাবো
পাইলাম জানে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে সখী রে, সে এখন বাস করে অন্যের ঘরে। ভালোবেসে এ জীবনে জগতে সুখী হইল যারা, আমার মতো নীরবে আর কাঁদে না কেউ তারা। ভালোবেসে এ জীবনে সুখী হইল যারা, দেওয়ানে কি পেল ভুবনে, আকাশ দেওয়ানে কি পেল ভুবনে, শূন্য জীবনে সাথী খুঁজে ফিরে সখী রে, শূন্য জীবনে সাথী খুঁজে ফিরে আমি চাইলাম জানে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে পরের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে পরের ঘরে। ভাবছিলাম আরেকটু হবে গানটা, ভাবছিলাম হয়তো আরেকটু আরেকটা অন্তরা থাকতে পারে, ভাবছিলাম। আমার খুব পছন্দের একটা গান, এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরও নিঃসন্দেহে খুবই পছন্দের, খুবই জনপ্রিয় একটা গান। এবং আমার মনে হচ্ছে দর্শক যারা এতক্ষণ ধরে শুনছেন দেখছেন আমাদের, এখন তাদের মধ্যে সবাই বুঝতে পারছেন আজকে আমাদের স্টুডিওতে আসলে কে এসেছেন, যাদের একটু দু একজন হয়তোবা ভাবছিলেন ভালো গাইছেন কিন্তু কে, কোন কোন গান তার সৃষ্টি, এখন আমার বিশ্বাস প্রত্যেকেই বুঝতে পারছেন, আমার বিশ্বাস দর্শক আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন কে এসেছেন আমাদের স্টুডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি গাই ভালো না তেমন একটা, কিন্তু আমার লেখা গানগুলো অন্যেরা ভালো করে, ভালো গায়। বর্তমান প্রজন্মে কাজল দেওয়ান, লতিফ সরকার, শেফালী সরকার, আকলিমা বেগম, মমতা জাপা, মানে এরকম অনেকে অনেকে এই প্রজন্মের, আরও অনেক শিল্পী আমার থেকে সবাই ভালো করে। আমার নিজেরও লোভ হচ্ছে আপনার একটা গান যদি আমি আমার কণ্ঠে ধারণ করতে পারি। আমরা অনুষ্ঠানের পরে অবশ্যই এটা নিয়ে আলোচনা করব, কিন্তু আমি যেটা বলছিলাম যে আমাদের দর্শকরা এখন নিশ্চিত বুঝতে পারছেন, সেরকম একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ফোনে, ফোনটা নিয়ে ফিরি। জি, দর্শক কে বলছেন? হ্যালো দর্শক, কে বলছেন? হ্যালো, আমি সিঙ্গাপুর থেকে রাজু বলছি। সিঙ্গাপুর থেকে? বাহ, অনেক অনেক দূর থেকে ফোন করেছেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আগেই দিয়ে দিলাম। হ্যালো, আমি সিঙ্গাপুর থেকে রাজু বলছি। জি জি, আমি আমরা এই যে 11টা থেকে বসে আছি হোল ফ্যামিলি টিভি সামনে। জি জি, শুনছি। হ্যালো, একটা আমার রিকোয়েস্ট ছিল, একটা গান, একটা রিকোয়েস্ট ছিল। জি, একটা গান যদি সম্ভব হয়,
কাজে শোনাবে কিনা? জি আপনি বলুন, অনুরোধটা অবশ্যই বলবেন। ওকে আকাশ, কাইন্ডলি আকাশের সাথে কথা বলা যাবে? আমাদের শিল্পী শুনছেন আপনার কথা। জি শুনছি ভাইয়া। জি আপনি বলুন। ওকে, গানটা হলো যে বড় সুন্দর তোমার মেহেরবানি, রাজু ভাই সিঙ্গাপুর থেকে। রাজু ভাই ফোন। রাজু ভাই। হ্যাঁ ভাই। রাজু মজুমদার। হ্যাঁ রাজু। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভাবি কেমন আছে? সিঙ্গাপুর থেকে রাজু বলছি। আকি প্রিয়া কেমন আছে ভাইয়া? জি আর সবাই ভালো আছি, সবাই আরো বসে আপনার গান শুনতেছি। জি ভাইয়া, ভাবি আছে সামনে? হ্যাঁ ভাবি আছে, সবাই আছে, মা আছে, সবাই আছে। আমার সৌভাগ্য। আকি প্রিয়া ভালো আছে? হ্যাঁ তাই না? তো ভাবিকে, আকিব পিয়াকে, মাকে আমার সালাম দিয়েন। দর্শক আপনার একটা অনুরোধ ছিল। অনুরোধ ভাইয়া, বড় সুন্দর তোমার মেহেরবানি না? তো আমাদের আমাদের লিস্টে কি গানটা আছে? লিস্টে নাই। ও কিন্তু কিন্তু পরবর্তী অনুষ্ঠানে আবার আমাদেরকে তো আবার আকাশ দেওয়ান সাহেবকে আনতেই হবে একটা অনুষ্ঠানে। ও অনুরোধ তো একটার পর একটা জমছে, এই লিস্টটা নিয়ে আমরা নেক্সট অনুষ্ঠানটা করব অবশ্যই। দর্শক সঙ্গে থাকুন। খুব চমৎকার একটি গান আর কি, বড় সুন্দর তোমার মেহেরবানি, খোদা লাগলে আহার জোগাও, তৃষ্ণায় জোগাও পানি। বাহ বাহ বাহ, ভালো গান। ঝটপট একটা গানে চলে যাই আমরা, আমাদের হাতে সময় একদম কম। নিশ্চয় জি, চলুন। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না।
পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পায় আবার কেঁদে ধুলায় মিশে। আপন মানুষ ব্যথা দিলে মেনে নেয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসি আছো ভালোবেসে যাই। আপন মানুষ ব্যথা দিলে মেনে নেয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না, আপন মানুষ ব্যথা দিলে মেনে নেয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। এবং আমার বিশ্বাস আপনারা সাথে আছেন আমাদের ভবনদের কুলে। এবং আমাদের আমন্ত্রিত শিল্পী আজকে আর কেউ নন, আকাশ দেওয়ান। শুনছি তার অসম্ভব জনপ্রিয় কিছু গান, আরও কিছু গান এখনও বাকি আছে, ঝুলিতে রয়েছে আমাদের। সেরকম একটা গান এখন চলে যাব। কোন গানটা এখন? একটা দেহতত্ত্ব গান করি। দেহতত্ত্ব মানে বিদায়ের গান। দেহপেঞ্জর ছাড়িয়া যাবে পাখি উড়িয়া, জানি না কোন সে অজানায়। দেহতত্ত্ব গান করবেন? দেহতত্ত্ব মানে পাখি যে একদিন থাকবে না এই খাঁচায়, কোথায় যে চলে যাবে সেই সম্পর্কে আর কি গানটি করতে চাচ্ছি। চমৎকার, শুনি। আমার দেহ পিঞ্জর ছাড়িয়া যাবে পাখি উড়িয়া, জানি না কোন সে জানায়। দেহ পিঞ্জর ছাড়িয়া যাবে পাখি উড়িয়া, জানি না কোন সে জানায়, জানি না কোন সে জানা। আদরের পাখি শত ডাকা ডাকি, আদরের পাখি শত ডাকা ডাকি, করিলেও পিছন পানে ফিরিয়া নাচা, করিলেও পিছন পানে ফিরিয়া নাচায়। দেহ পিঞ্জর ছাড়িয়া যাবে পাখি উড়িয়া, জানি না কোন সে জানায়, জানি না কোন সে জানায়।
জীবন করিয়া যতন পুষিলাম পাখিটার এই দেহ কাঁচা। সারাটা জীবন করিয়া যতন পুষিলাম পাখিটার এই দেহ কাঁচা। যাবে উড়িয়া দেহ রবে পড়িয়া আমার দিবে শোয়াইয়া মাটির বিছানা। পাখি যাবে উড়িয়া দেহ রবে পড়িয়া আমার দিবে শোয়াইয়া মাটির বিছানা। পাখি উড়িয়া জানি না কোন সে জানাই, জানি না কোন সে জানাই। আর পাখি তার ধারে যাবে রে ফিরে কয়েকদিন ঘুরে ফিরে বিশ্ব জগতময়। আর পাখি তার ধারে যাবে রে ফিরে কয়েকদিন ঘুরে ফিরে বিশ্ব জগতময়। আকাশ দেওয়ান বল ভাই কারো কিছু করার নাই, আকাশ দেওয়ান বল ভাই কারো কিছু করার নাই, দিয়া ধন নিছে সাই কিসের হায় হায়, দিয়া ধন নিছে সাই কিসের হায় হায়। দেহ পিঞ্জর ছাড়িয়া যাবে পাখি উড়িয়া জানি না কোন সে জানা, জানি না কোন সে জানাই। আদরের পাখি শত টাকা ডাকি, আদরের পাখি শত টাকা ডাকি, করিলেও পিছন পানে ফিরিয়া না চায়, করিলেও পিছন পানে ফিরিয়া না চায়। দেহ পিঞ্জর ছাড়িয়া যাবে পাখি উড়িয়া জানি না কোন সে জানাই, জানি না কোন সে জানাই, জানি না কোন সে জানাই। চমৎকার
চমৎকার, দারুণ লেখা কিন্তু একদম। আপনার সংস্পর্শে আসলে এই গান গান হয়ে যাবে। আমাকে ছোট করবেন না, লজ্জা দেবেন না আমাকে আর না। আমি যতই শুনছি আপনার আপনার লেখনী নিয়ে কিন্তু না বললেই নয়, আসলে যেভাবে লিখেছেন আপনি প্রত্যেকটা প্রত্যেকটা শব্দ যেভাবে ব্যবহার করেছেন আর ছন্দ যেভাবে আপনি মিলিয়েছেন প্রত্যেকটার ভেতরের যে মর্মার্থ চমৎকার। আচ্ছা আমাকে একটু বলুন আপনি, দেহতত্ত্ব গান যখন লেখেন এই নিগুড় তত্ত্বটা আপনি আপনি কিভাবে বর্ণনা করবেন? আপনার কাছে যদি আমরা প্রশ্ন করি দেহতত্ত্ব নিয়ে, ভাবতত্ত্ব নিয়ে, দেহতত্ত্বটাকে আপনি আপনার দৃষ্টিতে দেহতত্ত্বের ব্যাপারটা কি আসলে? দেহতত্ত্ব দেহে মানে মানব দেহটাকে নিয়েই তো একটা মানে তত্ত্ব, বিভিন্ন দিক আছে, বড় বড় সাধক কবি তারা এগুলো লিখেছেন, যেমন সাইজি, লালন সাইজি, কবি জালালউদ্দিন খাদিজ দাস ঠাকুর, মনমোহন দত্ত, মনমোহন দত্ত, বিজয় সরকার, এই খালেক দেওয়ান, মালেক দেওয়ান, রজ্জব আলী দেওয়ান, আলাউদ্দিন বয়েত ইত্যাদি ইত্যাদি, আমার কী বলে ওই সিলেটের শাহ আব্দুল করিম, তার আগে যাই হোক, ওনারা ওনারা বিভিন্ন বিভিন্নভাবে এগুলা করেছে, যে দেহের ভিতরে কতগুলো অনেকগুলা বস্তু আছে, অনেকগুলা পার্স রয়েছে, এক একটা এক একটা কাজ, স্বল্প সময়ে অল্প সময়ে তো ওইগুলো বর্ণনা করা সম্ভব না। তো সংক্ষিপ্তভাবে বললে দেহের এই যে বাতাস, দমটা আসে যায় আসা যাওয়া করে, এই বাতাস সম্পর্কে, দম সম্পর্কে বহু কিছু বলার আছে, সব কিছুর মূলে তো এটাই এটাই, হ্যাঁ, দমটাকে কন্ট্রোল করা, দমটাকে, দমের সাধন, কেউ বলে দম সাধন, কেউ বলে গম্ভ সাধন, কেউ বলে রেচক পূরক, দমের সঙ্গে আবার আপনার মদন মদন নাভির নিচে নবস নবস মানে আছে, হিসাব আছে, তো এগুলো যারা করে অল্প সময়ে তো এগুলো বলা যায়। আমার আমার মনে হয় আমি কর্তৃপক্ষকে অবশ্যই অনুরোধ করব আপনাকে নিয়ে এই এক একটা তত্ত্বের উপরে যদি আমরা একদিন কয়েকদিন করে একটা অনুষ্ঠান করতে পারি, মোটামুটি জেনে শুনে সব কিছু একটা একটা মোটামুটি একটা সময় নিয়ে একদিন আমরা চেষ্টা করব একটা অনুষ্ঠানের আয়োজন। আমি আমিও কৃতার্থ হব। যেমন আমি একটা গান আমার এই ভাব থেকে লিখেছি, মাতৃগর্ভে থেকে আসলাম আর শিশু যৌবন কিশোর, আমরা আলোচনায় অবশ্যই ফিরবো, কিন্তু দর্শক একজন বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা আছেন। আচ্ছা আচ্ছা, ফোনটা নিয়ে ফিরছি। দর্শক কে বলছেন? হ্যালো হ্যালো, দর্শক কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হেলাল বলতেছিলাম জামালপুর থেকে। ওয়া আলাইকুম সালাম, জামালপুর থেকে, বাহ, অনেক দূর থেকে ফোন করেছেন। জি, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? জি জি, খুবই ভালো, খুবই ভালো, সব আত্মা থেকে মনে হয় মানে ফিল করতেছি, ভিতর থেকে ফিল করতেছি, এবং রাত 12টা থেকে ট্রাই করতেছি, অনেক চেষ্টা করতেছি, লাইন পাইতেছি না যে বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, এবং আপনার এই অনেক অনেক চেষ্টা করার জন্য আপনাকে ধন্যবাদ, এবং লাইনটা একটু বিজি থাকে আসলে, অনেকেই চেষ্টা করেন একসাথে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার আপনার কাছ থেকে। এবং অন্যান্য যারা আছেন, কথা বলতে চাই। জি অবশ্যই কথা বলবেন, অবশ্যই, শিল্পী শুনতে পাচ্ছেন, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি আকাশ দেওয়ান ভাই, আমার বাড়ি মূলত ক্যানিংগঞ্জ, আমি জব করি জামালপুর, তো আমি এই ভাবের গানগুলো আমি খুবই মানে শুনি মন থেকে, ভালো লাগে, প্রত্যেকটা গানই ভালো, প্রত্যেকটা গানই ভালো। আর আমাদের ক্যানিংগঞ্জে তো জানেন রাজের যেমন সাহেব আছে, ওনার গানও ভালো, তা আপনার গান একটাও মানে ফেলে দেওয়ার মতো না। তা আপনারা ওই যে কিছুক্ষণ আগে যে গানটা শুনলাম যে পাখি কোথায় যেন যাবে উড়ে, আপনারা তো অবশ্যই জানেন, আপনারা জানেন, কিন্তু মানে আমাদেরকে জানান না, মানে আপনাদের গানের ভাষায় মানে কেন যেন মনে হয় যে একবার পাই গেছি স্থানটা, আবার যেন মনে হয় যে পাইনি, এরকমই মনে হয়। আপনার গানগুলো খুবই ভালো, আপনি আরো বাঁচেন, আরো গান লেখেন, অজস্র গান লেখেন, আমার কোন রিকোয়েস্ট নাই, কারণ প্রত্যেকটা গানই আপনার ভালো। জি জি জি, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন, আরও যেন দু চারটা গান লিখতে পারি, আপনাদের আশীর্বাদ, দোয়াই তো আমাদের পথের সম্বল।
তো আমি এই ডেট লিস্টে নাই গানটা আজকের, একটু এক লাইন দুই লাইন শোনাবো। দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন, আমাদের শিল্পী হাজার বছর যেন বেঁচে থাকেন এবং হাজার বছর ধরে এরকম রচনা করতে থাকেন গান আমাদের জন্য। জি একটু অন্য ফরম্যাট। অবশ্যই অবশ্যই। মাটির মানুষের দেহ রাজ্যের বেলা দুই বাজায়, তুমি কি ঘুমে ঘুমায়ে আছো এসে দুনিয়ায়। মাটির মানুষের দেহ রাজ্যের বেলা দুই বাজায়, মাটির মানুষের দেহ রাজ্যের বেলা দুই বাজায়, কি ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায়। মাটির মানুষের দেহ রাজ্যের বেলা ডুবে, বেলা মানে সূর্য, সূর্য মানে হায়াত পড়ে যাচ্ছে। ঘুমিয়ে আছো মানে আমরা যে রাত্রে ঘুমাই সেই ঘুমের কথা না, আমরা যে আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, পরকালের কথা, বেহেস্ত দোজকের কথা, এইগুলো ভুলে আছি, যে ভ্রমে পড়ে আছি, এটাই ঘুম। এই গানটা একটু বড়, গানটা গাইতে পারলে ভালো লাগতো, কিন্তু সময়ের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেশ কিছু গানের রেফারেন্স উদাহরণ আপনি এনেছেন, যে গানগুলো না শুনে যেতে দিতে ইচ্ছা করছে না আপনাকে, কিন্তু আজকে লিস্টে নেই বলে আজকে আপনাকে যেতে দিচ্ছি। বাকি গানগুলো তো আমরা অবশ্যই শুনবো, আজকে যেতে দেবো, কিন্তু আপনাকে পরবর্তীতে অবশ্যই আমাদের ডাকে সাড়া দিয়ে মেহরবানি করে আমাদের দর্শকদের জন্য কিন্তু আসতে হবে। মেহরবানি করে ডাকলে আসবো, তার কি থাকে ভয় গো, গুরু পদাশ্রিত হলে যে নাম নিলে মুক্তি মিলে, যে নাম নিলে মুক্তি মিলে, মন যেন তো গুরু পদাশ্রিত হলে তার কি থাকে ভয় গো, গুরু পদাশ্রিত হলে। মানে গানটা এইভাবে, গুরুর পদে বা পায়ে যদি কেউ আশ্রয় গ্রহণ করে বেলায়েতি যুগ, যে কেউ যদি গুরুর শরণাপন্ন হয় তার ইহকাল পরকালে কোনো কালে ভয় থাকে না, এই ভাব থেকে লেখা আর কি। ভিতরের কথা বলে তো আর বলতে পারলাম না, ওখানে ভিতরে অবশ্যই অবশ্যই টিপু এগুলো আছে অনেক কিছুই। এবার সম্পূর্ণ একটা গান শোনাতে হবে আপনাকে। জি এরকম অল্প অল্প করে কিন্তু আমরা দুটা করলাম, আপনি এই ছিল না আর কি লিস্টে ছিল না, এটা আমি একটু বেয়াদবি করলাম। অবশ্যই নয়, আমরা অনেক অনেক শত সহস্র গান শুনতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে। জি আরেকটা কি দেব, এবার জানুন দাঁড়ান না, হা করি 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 আরেকটা গান করি। ও তুমি আঁখি মেলে চাও তোমার মালিকের নাম লও, তুমি আঁখি মেলে চাও তোমার মালিকের নাম লও, রে ঘুমন্ত পাখি এভাবে জন্ম যাবে না, ও তোমার এভাবে জন্ম যাবে না। আসিয়া এ জগৎ ঘুমে কাল কাটাইলা ঘুমে ঘুমে, আসিয়া এ জগৎ ঘুমে কাল কাটাইলা ঘুমে ঘুমে, মালিকের কথা মনে একবার পরে না তোমার মালিকের কথা মনে, একবার পরে না রে ঘুমন্ত পাখি এভাবে জন্ম যাবে না, তোমার এভাবে জন্ম যাবে না। তুমি আঁখি মেলে চাও তোমার মালিকের নাম লও, রে ঘুমন্ত পাখি এভাবে জন্ম যাবে না, তোমার এভাবে জন্ম যাবে। আসিয়াছ ভবে আবার যেতে হবে ফিরে,
আসিয়াছো পৃথিবীতে সৃষ্টির সেরা হইয়া, মেতে রইলা রঙ্গ রস মায়াতে মজিয়া, দুনিয়ার ফেরে বাজি বুঝতে পারো নাই, অপরকে ঠকাইয়াছো নিজে ঠক নাই, পরের হক নষ্ট করে বানাইলা ঘর বাড়ি, ভোগ করিতে ঘরে আনলা সুন্দরী নারী, কারে ধরি কারে মারি ধান্দাবাজি কতই করি, কারে ধরি কারে মারি ধান্দাবাজি কতই করি, ভোজন বাড়াইলা ভুরি নকল শিয়া না তুমি, ভোজন বাড়াইলা ভুরি নকল শিয়া না রে ঘুমন্ত পাখি, এভাবে জনম যাবে না তোমার, এভাবে জনম যাবে না। আসিয়াছ ভবে আবার যেতে হবে ফিরে, হিসাব দিতে হবে একদিন মালিকের দরবারে, এই কথাটা বুঝি তুমি গিয়াছো ভুলিয়া, দুনিয়ার চাক চিককে মন্ত্রমুগ্ধ হইয়া, যত পাই তত চাই চাওয়ার হয় না শেষ, সব যদি আমার হইতো ভালো হইতো বেশ, সকলে শয়তানের ধোকা বুঝলে না বয়স্ক খোকা, শয়তানের ধোকা বুঝলে না বয়স্ক খোকা, তোমার মতো এমন খোকা আর তো দেখি না ভবে, তোমার মতো এমন খোকা আর তো দেখি না রে ঘুমন্ত পাখি, এভাবে জনম যাবে না তোমার, এভাবে জনম যাবে না। দৌড়াইয়া দৌড়াইয়া এক সময় চেয়ে দেখো গেছো বৃদ্ধ হইয়া, মায়া মরিচিকার পিছে দৌড়াইয়া দৌড়াইয়া এক সময় চেয়ে দেখো গেছো বৃদ্ধ হইয়া, তখন তোমার মনে পড়ে মরণের কথা, মালিকের দরবারে এবার নত করো মাথা, তখন তোমার মনে পড়ে মরণের কথা, মালিকের দরবারে এবার নত করো মাথা, হঠাৎ করে ভাঙ্গে তোমার এতদিনের ঘুম, করিয়া যায় রাত্র দিনে নামাজ রোজার ধুম, হঠাৎ করে ভাঙ্গে তোমার এতদিনের ঘুম, করিয়া যায় রাত্র দিনে নামাজ রোজার ধুম, এই নামাজে কি যে হবে ভেস্ত না তো চোখে যাবে, আমি জানি না রে আকাশ দেওয়া তোর কি হবে, আমি জানি না রে ঘুমন্ত পাখি, এভাবে জনম যাবে না তোমার, এভাবে জনম যাবে না, তুমি আঁখি মেলে চাও তোমার মালিকের নাম লও, তুমি আঁখি মেলে চাও তোমার মালিকের নাম লও রে ঘুমন্ত পাখি, এভাবে জনম যাবে না তোমার, 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 এভাবে জনম যাবে না। বাহ বাহ, সারা বেলা অবহেলায় কাটানোর পরে সেই শেষ বেলায় এসে আমাদের হুঁশ হয়, তখন তো লাভ নাই, মানে শেষ বয়সে সারা জীব মানে সারাবেলা এই সেই এই সেই সেই করলাম, শেষবেলায় মনে হলো যে এখন তো মরণের সময় কাছে এসে, মাথায় টুপি দিয়া এটা মসজিদে যাওয়া আশা করি, এই না মাঝে কী হবে, তো বেস্ত না দোজক, এটা আকাশ দেওয়ান তোর কী হবে, আমি জানি না মালিকই জানে, এরকম ভাব থেকে আর কি।
চমৎকার চমৎকার। তো আমার রসুল বলেছেন একটি হাদিসে, হাদিসের আরবিটা বলবো না, যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার যৌবনকালেই তো ধর্ম, ধর্মযুদ্ধ হোক, যে যুদ্ধই হোক, দেশের প্রতি যুদ্ধ হোক, নফসের সঙ্গে যুদ্ধ হোক, নিজের সঙ্গে নফসের সঙ্গে যুদ্ধ হোক, রিপুর সঙ্গে যুদ্ধ হোক, সেটা যৌবনকালে হওয়া বাঞ্ছনীয়। তাই রসুল বলছে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আর কবি হেলাল হাফিজ বলেছেন যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়। কে বলছে? কবি হেলাল হাফিজ। কবি হেলাল হাফিজ, হ্যাঁ হ্যাঁ। এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়। জি জি, নিঃসন্দেহে। কোন গানটা শুনছি আমরা? আরেকটা গান করবো, আধ্যাত্মিক ধরনের না, কোনটা করবো? কি আছে, কি আছে? গানটা তো আমরা শুনবো অবশ্যই, গানটা খুঁজে ফেলি, খুঁজতে খুঁজতে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে যাই। অবশ্যই অবশ্যই অবশ্যই, নিশ্চয় নিশ্চয় খুঁজে ফেলি আমরা গানটা। চমৎকার একটা গান, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। অল্প একটা দুটো গানের পরে আমরা বিদায় নেব, তার আগে ধন্যবাদ দিয়ে নিচ্ছি আমাদের আকাশ দেওয়ান সাহেবকে, এবং পরবর্তী গানটার জন্য আমার পক্ষ থেকে অ্যাডভান্স ধন্যবাদ। চলি শুনি। ওই ব্যাংকের টাকা ব্যাংকে থুয়া, ওই ব্যাংকের টাকা ব্যাংকে থুয়া, যাবো আমি মরিয়া, সারা জীবন ছেলে মেয়ে খাইব রে চেক ভাঙ্গাইয়া, সারা জীবন ছেলে মেয়ে খাইব রে চেক ভাঙ্গাইয়া, ওই ব্যাংকের টাকা ব্যাংকে থুয়া, ওই ব্যাংকের টাকা ব্যাংকে থুয়া, যাবো আমি মরিয়া, সারা জীবন ছেলে মেয়ে খাইব রে চেক ভাঙ্গাইয়া, সারা জীবন ছেলে মেয়ে খাইব রে চেক ভাঙ্গাইয়া। Oh,
হবে কেন আসিলাম এসে কি যে করিলাম একদিন না জীবন খাতার হিসাব মিলাইলাম হবে কেন আসিলাম এসে কি যে করিলাম একদিন না দেহ খাতার হিসাব অত্যন্ত বাস্তবসম্মত একটা গান, একদম আমাদের বাস্তব জীবনে যে ব্যাপারগুলো ঘটে আপনার গানে কিন্তু সেই লেখাটা, সেই সেই ভাবটা কিন্তু খুব পাওয়া যায়। মানে গান, এই গান তো খুব তাড়াহুড়ো করে গাইলাম অল্প সময়ে, মানে একটু স্বাধীনতা না থাকলে গানটা ভালোভাবে করা যায় না, খুব তাড়া দ্রুত দ্রুত সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসলে আমাদের টেলিভিশন স্টেশনে তো সময়ের একটা সীমাবদ্ধতা বরাবরই থাকে। আমার যদি কোনোদিন আসি ছোট ছোট গান নিয়ে আসব, দুই দুই অন্তরের গান। আমার গান ম্যাক্সিমাম তিন অন্তরা, জি চার অন্তরা গান করি না সহসা, করলে সেটা স্টেজে করি, মঞ্চে করি। হ্যাঁ, তো আরেকটি গান আছে না আমাদের, ধরো কোন গানটা শুনছি আমরা এখন, মায়ের একটি গান করি। বাহ বাহ, জান্নাতের চাবি। জান্নাতের চাবি আমার মা। বাহ বাহ, বেহেস্তের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। বেহেস্তের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে,
জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়েছে, সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়েছে, মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাত বাসী করো আল্লাহ আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করে শাইখ কিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে শাইখ কিবরিয়া, মায়ের দোয়া বিফলে যায় না কভু, মায়ের দোয়া বিফলে যায় না না গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। রহমত মোর মায়, আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মায়, মা থাকিলে ঘরে বালা মুসিবত পালায়, আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদরে, আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদরে, কোন পুত্র বধু অযথা শুধু শুধু, কোন পুত্র বধু অযথা শুধু শুধু, শাশুড়িকে কষ্ট দিও না কভু, শাশুড়িকে কষ্ট দিও না না গো, জান্নাতের চাবি আমার মা, চাবি আমার মা গো, জান্নাতের চাবি যার যার মা। কষ্ট মায়ের অন্তরে, তার মতো আর হত ভাগা নাই কেহ সংসারে, ইহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোযখবাসী শেষ বিচারের পর, যে দিল দুঃখ কষ্ট মায়ের অন্তরে, তার মতো আর হত ভাগা নাই কেহ সংসারে, ইহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোযখবাসী শেষ বিচারের পর, বলে আকাশ দেওয়ানে কে কোনদিন জীবনে, বলে আকাশ দেওয়ানে কে কোনদিন জীবনে, মায়ের মনে কষ্ট দিও না কভু, মায়ের মনে কষ্ট দিও না না গো, জান্নাতের চাবি আমার মা, চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ভালো খুব মায়ের গো, জান্নাতের চাবি আমার মা, চাবি আমার মা, চাবি আমার মা গো, জান্নাত চাবি আমার মা। চমৎকার চমৎকার চমৎকার, অনেক 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 ধন্যবাদ আপনাকে, অসম্ভব সুন্দর কিছু গান আমরা অনেক লম্বা সময় ধরে শুনছি, এবং জান্নাতের চাবি আমার মা, আমার নিজের কাছে আমার মা হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, এবং আপনার এই গানটা শুনে আসলে আমিও অনেক বেশি
সেন্টিমেন্টাল হয়ে গেলাম, ইমোশনাল হয়ে গেলাম অনেক বেশি। কিন্তু গানটা তো কিছু, গানটার সঙ্গে কিছু হাদিসের কথা সংযুক্ত করতে পারলে, কিছু কথা সংযুক্ত করতে পারলে একটা ভাব আসতো, সেই ভাব আসার পরে যদি গানটা গাওয়া যেত আরো ভালো লাগতো আর কি। শুধু শুধু গানটুক করলাম একটু শুরুর উপরে আর ডাম 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 বাজলো বাজ না, কিন্তু এটার যে আবেগটা এটা তো এটা আসলো না। হ্যাঁ, মায়ের উপরে বেহেস্তের চাবি মা, আমার মা জান্নাতের চাবি আমার মা, মধুর চেয়েও মিষ্টি মা শব্দটি মা, মানে এই কথাগুলো কিছু কথা না বলে গানটা গাইলে গানটা অসম্পূর্ণ থেকে যায়। পরবর্তী যখন আপনাকে আমরা পাবো যদি অবশ্যই করে ডাকেন, অবশ্যই। আচ্ছা, একটা ছোট প্রশ্ন ছিল আপনার কাছে আমার, কত বছর ধরে সম্পৃক্ত আছেন গানের সাথে? 32 বছর, 30-32 আর বেশি, 32 বছরের মতো হবে। আপনার গুরু কারা ছিলেন? আমি অনেকের কাছ থেকে গান শিখেছি, অনেক 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 অনেকের কাছ থেকে শিখেছি। তো তার মধ্যে আমি প্রথমত গানের লাইনে আসি, আমার বংশে কেউ গান করে না, কেউ নেই। তো আমি, আমার গান ভালো লাগতো, সুর ভালো লাগতো, খালেক দেওয়ান সাহেবের সুর, তারপর আব্দুল লতিফ সাহেব, আব্দুল লতিফ সাহেব যে পুঁতি পড়তেন, পুঁতি রেডিওতে, আমি ওই সুর শুনলে আর থাকতে পারতাম না ঘরে। তারপরে বিভিন্নভাবে বিভিন্নভাবে অনেক চড়াই উতরাই, অনেক জীবনে অনেক ছোট ছোট কাজও করেছি। এক সময়ে ওই খালেক দেওয়ান সাহেবের বড় ছেলে খায়রুল বাশার বাদল, ওনার একটা চকলেট ফ্যাক্টরিতে আমি কাজ নেই কাজ করতাম। কাজ কিন্তু কাজই, ছোট বড় আসলে যাই হোক, যে যে যা ভাবুক ভাবুক, আমার বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ ভাবে বেশি এইসব নিয়ে, আমি ভাবি না। আমি অনেক ছোট থেকে বড় হয়েছি, না হইনি, হতে হওয়ার চেষ্টা আছি, বড় হওয়ার আশা আছে, তবে টাকা পয়সা দালান কোটা বিল্ডিং শিল্পপতি হয়ে নয়। এইভাবেই এই সুরেই, সুরের মাধ্যমেই বেঁচে থাকতে চাই, মানুষের ভালোবাসা নিয়ে, ভালোবাসা নিয়ে এবং সুরকে ধারণ করে লালন করেই যেন মৃত্যুবরণ করতে পারি, এই লাইনে বড় হতে চাই। তো সেই সুবাদে খালেক দেওয়ানের সঙ্গে পরিচয়, খালেক দেওয়ানের শিষ্যত্ব গ্রহণ করলে করি কিছুদিন। উনি বলল যে এখন তো আমি পড়া, তুই আমার ছেলে মাখন দেওয়ান, তার মার্কেট ভালো, তার শিষ্যত্ব গ্রহণ কর। আমি মাখন, আমি যে বাউল গান করি, মঞ্চে গান করি, আমার গানের গুরু মাখন দেওয়ান, শ্রদ্ধেয় মাখন দেওয়ান ওস্তাদ মাতাল কবি রাজ্জাক দেওয়ান, সেও আমাকে অনেক ভূমিকা রেখেছে। পাগল মনির সাহেব, মানে কতজনের নাম বলবো, ইসলাম সরকার, মালিক সরকার, অনেক অনেক অনেক, তো অনেকের কাছ থেকে শিখেছি। হরে রামবাবু মাছ ধরে নৌকায়, হরে রামবাবুর বাবা মদন মোহন রাজবংশী নৌকায় মাছ ধরে, আমি ওই নৌকায় হারমোনিয়াম বাজনা শিখি, বেহালা বাজনা শিখি, উনি যে ওই যে এরকম একটা জাল দিয়ে মাছ ধরে, উনি মাছ ধরতেছে আর আমি মনে ভাবে গান করতেছি, উনি আবার বলতেছে এইভাবে না এইভাবে, এই ইত্যাদি ইত্যাদি অনেকের কাছ থেকে শিখেছি। এখন এখন একটু একটু ক্লাসিক্যাল শেখার চেষ্টা করতেছি। বাবা, এখন আমি যার সান্নিধ্যে আছি ওনার চরণ স্পর্শ করার চেষ্টা করতেছি, এস এম সেলিম উস্তাদজি, ওনার কাছ থেকে আমি মানে এই ক্লাসিক্যাল জ্ঞান আহরণ করার চেষ্টা করতেছি। চমৎকার, আমরা আর একটা গান কিন্তু শুনতে চাই। আরেকটা গান শুনবেন? শুনতে চাই আর একটা গান। আমার আমার যিনি সঙ্গিনী এসছে আমার সঙ্গে, ওনার একটা ফেভারিট গান, ওই গানটা না গাইলে মনে যারে চায় গানটা কি, এই গানটাই ওনার, এই গানটা না করলো নি আবার আমাকে, একটু চেষ্টা করি। গান শুরুর আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায়টা নিয়ে ফেলি, এবং আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে, আমার অনুরোধ থাকবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলার থাকলে, দেশ কি বলবো, আমি তো ভাষা জ্ঞান তো নেই, দর্শকদেরকে বলবো বাংলা গান বেশি বেশি শুনবেন, বাংলা সিনেমা দেখবেন, হলে যাবেন, বাংলা নাটক থিয়েটার, বাংলাদেশকে ভালোবাসবেন, দেশীয় পণ্যকে ভালোবাসবেন, দেশের প্রতি ভালোবাসা রাখবেন। হ্যাঁ, আমি বিদেশে অনেকবার গিয়েছি, অনেকবার গিয়েছি, আমি একটু যদি একটু, আমি যেমন অনেক দেশেই গিয়েছি, আমি এক সময় চিন্তা করতাম আমি উন্নত কোনো দেশে গেলে সেটেল হয়ে যাব, উন্নত ইউরোপে না, আমার চয়ে প্রথম ই ছিল ক্যানাডা অথবা অস্ট্রেলিয়া। তো ক্যানাডা শীত প্রধান, আমার বয়স পারবো না, অস্ট্রেলিয়াতে গেলে আর আসবো না, থেকে যাব 4-5 দিন, খুব ভাল লাগছে, তারপর আর ভাল লাগে না, ভাল লাগে না। তো সেই লাইন ভাব থেকে, হ্যাঁ, দুইটা লাইন লিখেছিলাম,
দেহটা মর গিয়েছিল অস্ট্রেলিয়ার সিডনিতে, মনটা আমার পড়েছিল বাংলাদেশের মাটিতে। বাহ বাহ। গানটা আরেকদিন সময় পেলে অবশ্যই শুনবো, পরবর্তী গানে আমরা যাবো। আমি ওই গানটা আমার অবশ্যই অবশ্যই আমি বিদায়টা নিয়ে ফিরছি। দর্শক, আজকের মতো শেষ করতে হচ্ছে আমাদের ভবনদের কুলে, এবং বরাবর যেটা হয় অনিচ্ছা সত্ত্বেই শেষ করতে হয় সময় স্বল্পতার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের শ্রদ্ধেয় আকাশ দেওয়ান সাহেব, তার গান শুনছিলাম আমরা, চমৎকার লেখনী এবং সুর, আমরা তো পুরো অনুষ্ঠান জুড়েই তাকে পেলাম। আশা করছি পরবর্তীতে আবারও তাকে কোনো না কোনো সময় পাব, এবং আগামী পর্বে আরও কোনো নতুন একটি ধারা নিয়ে, একজন বা দুজন শিল্পী নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনাদের সামনে, আপনাদের পছন্দের আপনাদের ভালোবাসার অনুষ্ঠান ভবনদের কুলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বাংলা গানের সঙ্গে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে যারা মিউজিশিয়ান ভাইরা ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন, অনেক অনেক সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে একটা বিশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার এত ব্যস্ততার মাঝে। আমি ব্যস্ত না, হ্যাঁ আমি একেবারেই ব্যস্ত না। যাই হোক, আপনার মতো পারভেজ ভাই, এত উঁচু মানের শিল্পী, আপনার পাশে আমি বসতে আমার সৌভাগ্য। আবারও এনটিপি কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার থেকে অনেক ভালো 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 শিল্পী মাটির মধ্যে পৌঁছে গলে যাচ্ছে, তাদেরকে তুলে এনে এখানে আমরা অবশ্যই সে চেষ্টা করছি, সেই চেষ্টা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে। জি, এটা হলে এটা আরও তো কলাকৌশলী যারা ছিলেন, প্রডিউসার সহ মানে ক্যামেরাম্যান, মানে সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা। শেষ পর্যন্ত নমস্কার, মানে মানে আসসালামু আলাইকুম, এটা বাংলা ভাষা নমস্কারই বলে ডিকশনারিতে যা দেখছি। আমার মনে যারে চায়, তারে কি আর লোকের কথায় ভুলে থাকা যায়। মনে যারে চায়, তারে কি আর লোকের কথায় ভুলে থাকা যায়। প্রেমে পড়লে সবারই তয়ে মনি হয়, প্রেমে পড়লে সবারই তয়ে মনি হয়। তারে কি আর লোকের কথায় ভুলে থাকা যায়, মনে যারে চায়, তারে কি আর লোকের কথায় ভুলে থাকা যায়। Yeah.
লোকের কথা ভুলে থাকা যায়। অনেকে সফলতা পেয়েছে, অনেকে আবার ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে জীবন দিয়েছে। সে লাইলি মজনু, শিরি ফোরাত, চণ্ডীদাস রজকিনী, শিরি ফোরাত, ওই ইতিহাস বলা যাবে না। তবে একজন একজনকে চেয়ে পেয়ে সে ধন্য হয়েছে পৃথিবীতেই, আবার কেউ আর একজনকে চেয়ে না পেয়ে সে আত্মাহুতি দিয়েছে, অনেক দিয়েছে, দিচ্ছে, আবার দিবেও। প্রেম করে সফলতা হয়ে সফল হয়েছে, হচ্ছে, হবে, দুইটাই আছে। শেষ করি জানি প্রেমিকে হোক সফলতা পায়, আবার কেহ অকালেই নিজের প্রাণ ধরায়। সফলতা পায়, আবার কেহ অকালেই নিজের প্রাণ ঝরায়। তাই বলে কি প্রেম থেমে রয় আকাশ দেওয়ান কয়, তাই বলে কি প্রেম থেমে আরে কি আর লোকের মাথায় ভুলে থাকা যায়, আরে কি আর লোকের কথায় ভুলে থাকা যায়। প্রেম তার চায়, তার কি আর লোকের কথায় ভুলে থাকা যায়। প্রেমে পড়লে সবাই